হ্যালো বন্ধুরা নতুন সকালে তোমাদেরকে স্বাগত আজকে বর্তমান পেপারে তোমরা সকালে একটা নিউজ দেখেছো ফায়ার অপারেটারের ইন্টারভিউ রিলেটেড যে তেইশ তারিখ অবধি ইন্টারভিউ শেষ হয়ে যাবে এবং এখনও নাকি ইন্টারভিউ চলছে পঁয়ত্রিশ জন করে ডাকা হচ্ছে বর্তমান পেপারে সেটা দিয়েছে এবং তোমরা সবাই এটা মোটামুটি সবাই দেখেছো তো ভিডিওটা করার একমাত্র কারণ হল যে ওই খবরটা হচ্ছে পুরো ভুয়ো কেউ বিলিভ করবে না এবং এই হিসাবে অনেকজন ফোন করবে তো তোমাদেরকে দয়া করে বলছি পিএসসি অফিসে বারবার একই জিনিস নিয়ে ফোন করো না ওরা বিরক্ত হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করে যে উনি প্রতিবার আমাদেরকে প্রতিটা ইনফরমেশান সঠিকভাবে দিয়েছেন এবং ধৈর্যের সহিত দিয়েছেন কিন্তু একটা কথা হলো প্রতিবার যদি একই রিলেটেড যদি সবাই যদি ফোন করে ওনাকে জিজ্ঞাসা করে তাহলে স্বাভাবিকভাবেই বিরক্ত হওয়ারই কথা তো তোমাদের কাছে এই ভিডিওটা বানানোর আর একটা উদ্দেশ্য হচ্ছে যে কেউ প্লিজ ফোন করো না কারণ ওই খবরটা পুরো ভুয়ো তোমরা ওই কথাটা একদম ভুলে যাও যে ইন্টারভিউ চলছে সো তোমরা কেউ একদম প্যানিক হবে না কেউ একদম অস্বস্তি ফিল করবে না আর আরেকটা কথা হচ্ছে তোমাদের ইন্টারভিউ আঠাশ তারিখে এর আগের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে তোমাদের আঠাশে উনি মানে আধিকারিককে যে কল করা হয়েছিলো উনি বলেছেন আঠাশে ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে এবং জানুয়ারির শেষ অবধি তোমাদের ইন্টারভিউ প্রায় কমপ্লিট হয়ে যাবে আঠাশে ডিসেম্বর আবারও বলছি বন্ধুরা আঠাশে আঠাশে ডিসেম্বর তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এখন কোনো ইন্টারভিউ চলছে না বর্তমান পেপার যে এইভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে এইভাবে তোমাদের কাছে মানে হাজার হাজার ক্যান্ডিডেটের কাছে এইভাবে যে ফেকভাবে নিউজ প্রস্তাবনা করছে এটাকে সিরিয়াসলি মানে আমরা ভাবতে অবাক লাগে যে মিডিয়া এখন কোন পর্যায়ে চলে গেছে এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে যেভাবে কি বলবো এর আগে কয়েকদিন আমরা দেখলাম যে কেপিএসএ কৃষি প্রযুক্তি সাহাকে বারোশো নাকি নিয়োগ করা হবে ওটাও খবরটাও ভুয়ো ছিল ওখানেও আমরা ভুয়ো দেখেছি সব বিলিভ করবে না বন্ধুরা অবশ্যই পিএসসি অফিসে ফোন করবে তোমরা কিন্তু একজন করে ফোন করবে অডিও অনেকে শুনে ফেলেছ ভাইরাল হয়ে গেছে তো ওই জন্য বলছি বন্ধুরা কেউ বিএসসি ফোন করতে চেয়েও না কারণ ওনারা ওনারা যদি একবার রেখে যায় তাহলে আমরা আর কোনো ইনফরমেশান পাবো না এবং তোমরা বুঝতে পারছো আর কি কী বুঝাতে চাইছি সো বন্ধুরা অল দ্য বেস্ট আঠাশ তারিখের জন্য রেডি হোক সবাই ভালো করে দেবে আর একদম প্যানিক হবে না ঠিক আছে অল দ্য বেস্ট বন্ধুরা